কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও চলছে বৃষ্টি। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে। খাতায় কলমে বর্ষা বিদায় নিলেও এখনো পর্যন্ত বর্ষা পিছুপা হচ্ছে না রাজ্য থেকে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলিতেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 17 তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক। দক্ষিণের তুলনায় উত্তরের বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েকদিন ধরে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। আগামী কয়েকদিনও চলবে বৃষ্টিপাত। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রার পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার বিষয়ে কোনো কথা জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক জানান, ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, সময় মতো জানিয়ে দেওয়া হবে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছিল। উত্তরবঙ্গ সহ সিকিমে, বিশেষ করে উত্তরের যে জেলাগুলো রয়েছে, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টাতেও সিমিলার ছিল, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে। আগামী 24 ঘন্টা এটা কন্টিনিউ করবে। অর্থাৎ উত্তরবঙ্গের যে উত্তরের জেলাগুলো রয়েছে ইনক্লুডিং সিকিম, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা। উত্তরের যে অন্যান্য জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে, মালদা, দুই, দিনাজপুর, এই জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টি এই জেলাগুলোতেও থাকার সম্ভাবনা রয়েছে। 13 তারিখ থেকে উত্তরবঙ্গে ওয়েদার ইম্প্রুভ করবে, অর্থাৎ বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে। 14 তারিখে গিয়ে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে। অর্থাৎ মেন যে সতর্কতা 12 তারিখের জন্যই থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3-4 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে খুব বেশি যে অ্যাক্টিভিটি থাকবে সেরকম না, কারণ মেজর কোনো ওয়েদার সিস্টেম সেভাবে নেই। মেনলি বঙ্গোপসাগর থেকে আসা যে ময়েশ্চার, জলীয়বাষ্পপূর্ণ হাওয়া এবং উত্তর পশ্চিম উইন্ডের কিছু ইন্টারাকশন রয়েছে, এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 3-4 দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাডস্ল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।